আমাদের বাসায় গেস্ট আসবে, সেটারই প্রিপারেশন চলছে। গেস্ট বলতে আসবে আমার হাজবেন্ডের ছোটবেলার ফ্রেন্ড কামরুল ভাই এবং ওনার ফ্যামিলি। ওরা আসবে রবিবারে, কিন্তু আমি শনিবার থেকেই প্রিপারেশন শুরু করেছি, কারণ একার পক্ষে সব কাজ একদিনে করা একটু টাফ হয়ে যায়। ইয়ানাও যতটুকু পারে ততটুকু আমাকে হেল্প করার চেষ্টা করে। মুড়ি ঘণ্ট রান্নার জন্য বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তারপরে একে একে চিকেন এবং মাছগুলোকে আমি ম্যারিনেট করে রাখছি। তারপর আস্তে আস্তে একে একে কাটা বাটাও সব শেষ করে নিলাম। বুটের ডাল সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি মুগ ডাল, মুসুর ডাল এবং সব গুঁড়ো মশলা দিয়ে আবার সিদ্ধ করার জন্য বসিয়ে রাখলাম। খাসির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে 3 চামচ ইয়োগার্ট এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেব। প্রেশার কুকারে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এবং গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে ম্যারিনেট করা খাসির মাংসটাকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব 5 মিনিট। পাঁচ মিনিট পরে এ পর্যায়ে দেখা যাবে বেশ কিছুটা পানি বের হয়েছে। সো আরও কিছুক্ষণ কষানোর পর আবারও ঢাকনা দিয়ে ওয়েট করব 5 মিনিট। পর্যায়ে পানিটা যখন একটু কমে আসবে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম, পোস্তদানা এবং কিশমিশের সাথে পেঁয়াজ বেরেস্তা এবং 2 চামচ টক দই মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে আমি ওর মধ্যে ঢেলে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি ওর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব পানিটা বলক আসা পর্যন্ত।
এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়, কারণ কাজু বাদামের পেস্ট যেটা দেওয়া আছে ওটার ফলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য নিচে থেকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 চামচ ঘি এবং কিছু কাঁচামরিচ দিই। প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দেব এবং ওয়েট করব 1টা সিটি আসা পর্যন্ত। প্রেশারটা অটোমেটিক রিলিজ হয়ে গেলে আমি ওর ওপর দিয়ে ভাজা জিরার গুঁড়া এবং কয়েকটা ছোট এলাচ গুঁড়া করে ওর মধ্যে দিয়ে আমি নামিয়ে নেব। পরের দিন সকালে উঠে আমি আগে ডিফিউজারটা অন করে তারপর রাইস বসিয়ে দিলাম। একে একে সব কাজ গোছানো হয়ে গিয়েছে, ওইদিকে আমাদের গেস্টও চলে এসেছে। আস্তে আস্তে টেবিলটাও রেডি করে নিচ্ছি আমি। না
বাবা তুমি সবাইকে বলে দাও যে আন্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়েছি একটা ফার্মে যাওয়ার জন্যে। ইয়ানার চোখ ছিল ওদের গাড়ির দিকে, ওদের গাড়ি যেন আমাদের গাড়ি ক্রস না করে। আমরা ফার্ম এরিয়ায় চলে এসেছি। আমরা যে ফার্মে এসেছি এটা ছিল মুরগি এবং ছাগলের ফার্ম। এখান থেকে ছাগল কেনাই ছিল আমাদের উদ্দেশ্য। পাশে ছিল বিশাল এরিয়া জুড়ে গরুর ফার্ম। আধা ঘন্টার মধ্যে ওরা আমাদেরকে সবকিছু রেডি করে দিয়ে দিয়েছে। মজার এই ক্যারামেল কেক এবং দুইটা ড্রেস ছিল ইয়ানার গিফট, ইয়ানার আঙ্কেল আন্টির তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।